আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চালের গুঁড়ার রুটি, একদম পারফেক্ট, কোনো রকম ঝামেলা ছাড়াই। কম বেশি অনেকেই এই চালের গুঁড়ার রুটি তৈরি করতে পারে, সো আজ আমি কিছু টিপস সহ এই রুটিটি তৈরি করে দেখাবো। প্রথমে আমি এখানে রুটি করার জন্য আমার মেজারমেন্ট অনুযায়ী পানি গরম করে নিয়েছি। এখন দিচ্ছি সামান্য একটু লবণ। রুটি করার জন্য পানিটা পারফেক্ট গরম হয়েছে কি না সেজন্য একটু চালের গুঁড়া দিয়ে পানিটা চেক করে নিচ্ছি। পানিগুলো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট গরম হয়েছে। সো ভিউয়ার্স, আটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা খামির হয়ে গেছে। সো ভিউয়ার্স, এখন আমি একটু একটু করে চালের গুঁড়া দিব এবং অনবরত নেড়ে চেড়ে খামির তৈরি করে নেব। সো ভিউয়ার্স, আপনারা কিন্তু অবশ্যই খামির তৈরি করার সময় একটু একটু করে চালের গুঁড়া দিয়ে দিবেন, তাহলে চালের গুঁড়াটি কম বেশিও হবে না এবং পারফেক্ট খামির তৈরি হবে। খামির তৈরি করার সময় যদি আপনারা পরিমাণ ছাড়াও পানি ইউজ করেন তখন আর আটার মেজারমেন্টটা লাগবে না, তখন একটু একটু করে পানি দিয়ে আপনারা পারফেক্ট খামির তৈরি করতে পারবেন। এখন আমি খামিরটা ঠান্ডা করে নিচ্ছি। খামিরগুলো ঠান্ডা হওয়ার পর একটু একটু করে আটা দিয়ে এটাকে মেখে নেব এবং একটা ডো বানিয়ে নেব। ভিউয়ার্স, এই খামিরটা কিন্তু রুটি করার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো দেখতে পাচ্ছেন আমার পারফেক্ট খামির তৈরি করে ফেললাম। এখন আমি রুটিগুলো বেলে নেব। আপনাদের রুচি মতো রুটিগুলো ছোটো বড় করে বেলে নেবেন এবং একটা জিনিস খেয়াল রাখবেন যে রুটি করার সময় একটু একটু করে আটা দিয়ে রুটিটা বেলে নেবেন। রুটি করার সময় বেশি কিন্তু আটা ইউজ করা যাবে না, তা না হলে কিন্তু রুটির চারপাশটা ফেটে যাবে। সো ভিউয়ার্স, আপনাদেরকে আমি একটা রুটি বেলে দেখাচ্ছি। পর্যায়ক্রমে সবগুলো রুটি আপনারা সেমভাবে বেলে নেবেন। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন রুটি আমার ডান। সো সবগুলো রুটি আমি সেমভাবে বেলে নিয়েছি। এখন যাচ্ছি এগুলোকে ফ্রাই করতে। সো ভিউয়ার্স, রুটি ফ্রাই করার সময় আপনারা একটু বারবার উল্টিয়ে দিবেন এবং চাপ দিয়ে দিয়ে একটু রুটিটা চেপে দিবেন, তাহলে কিন্তু রুটিটা ফুলে যাবে। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি রুটিগুলো কীভাবে ফ্রাই করে নিয়েছি। আপনারা স্টেপ বাই স্টেপ অবশ্যই ফলো করবেন। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অলমোস্ট রুটি ফ্রাই করা আমার ডান। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন রুটিগুলো আমার পুড়ে যায়নি বা ফেটে যায়নি। সো ভিউয়ার্স, আপনারা অবশ্যই আমার স্টেপগুলো ফলো করবেন, তাহলে কিন্তু আপনারা খুব ইজিলি এরকম পারফেক্ট রুটি তৈরি করতে পারবেন। বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছেন তারা এই স্টেপগুলো ফলো করবেন। আজকের এই রুটি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন। এখন যাচ্ছি রুটিটা ট্রাই করতে। রুটিটা আমি নিহারি দিয়ে ট্রাই করব। আপনারা চাইলে সবজি কিংবা গরুর মাংস ও অন্যান্য খাবার দিয়ে ট্রাই করতে পারেন। নিহারি রেসিপি যদি কেউ দেখতে চান আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সো ভিউয়ার্স, একদম কথা বলতে বলতে শেষ পর্যায়ে চলে আসছি। সো আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।